সাদাত, তোমাকে স্বাগতম চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে। আগে তো তুমি ডেলিগেট ছিলে, আর এবার তুমি ঘুরতে আসছো, কেমন লাগছে এই উৎসব? কারণ হচ্ছে আমি 2018 সালে এটা ডেলিগেট ছিলাম। এখানে যেরকম একটা ফ্রেন্ড, বড় ভাই, বড় আপু সবার সাথে একটা পরিচয় হয়েছিল, এবং 7 দিন আমরা ছিলাম একসাথে, সবাই মিলে একটা আনন্দের দিন কেটেছে আমাদের। এবার আমি দেখতে আসছি, সবার সাথে পরিচিত হতে এসছি, যে সবার সাথে পরিচয় হয়ে যায় কিনা। তুমি তো কোনো কথাই বললো না, 10 বার বলবো, 100 বার বলবো। জীবনে অনেক কষ্ট। 2018 সালে যে তুমি ডেলিগেট হয়ে আসলে, কি সিনেমা নিয়ে তুমি আসলে? সব ফিল্ম ছিল, সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে। আচ্ছা, তো ওই সময় বানানোর পরে যে সবার সাথে দেখা হইলো, বিভিন্ন জেলা থেকে আসছিল, রাঙামাটি সহ বিভিন্ন জায়গা। তো আমার মূলত আগ্রহের জায়গাটা এইটাই, যে এখানে কিছু চেঞ্জ মেকাররা পাবো, যারা তাদের চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে, এবং তাদের সাথে পরিচয় হতে আজকে এখানে আসলাম। সমাজের সমস্যা নিয়ে কথা বলার জন্য আগামী দিনে চলচ্চিত্র নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি না? অবশ্যই, কারণ এটা বলতে পারেন আমার খুবই মানে ভালো লাগার একটা জায়গা, এবং অনেক কথাই আমরা যারা টিনেজাররা থাকি তাদের কথা অনেকে শুনতে চাই না। ওই ক্যামেরা বলেন, ভিডিও বলেন, এই ফিল্ম যদি আমরা বিভিন্ন সমস্যা নিয়ে তৈরি করতে পারি, সেগুলো যদি মানুষকে দেখাতে পারি, তো যেভাবে মানুষকে পরিবর্তন করা যায় বা একটা সমস্যার সমাধান যেভাবে দেখানো যায়, এটা একটা বড় শক্তিশালী মাধ্যম, এবং আমি চেষ্টা করছি যে সামনে কিছু করা যায়।